কোন পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ব তো এটার সে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোন সাবজেক্টে পড়াশোনা করব যেহেতু বাংলাদেশে হচ্ছে বত্রিশটি টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করানো হয় পলিটেকনিকগুলোতে তো সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন যে কোন সাবজেক্টে পড়াশোনা করা উচিত ঠিক আছে তো কেউ যদি মনে করে যে আসলে আমি এই পলিটেকনিক ইনস্টিটিউটে পড়বো যে কোনো সাবজেক্টে তাহলে তার ডিসিশন হচ্ছে ভুল তা আমি আপনাদেরকে কয়েকটা সাবজেক্টের কথা বলবো যে নাম্বার সাবজেক্ট পর্যন্ত বলবো যে সাবজেক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য হতে পারে তো চলুন কথা না বলে আমরা জেনে নিই তো আসলে আমি আপনাদেরকে তুলনামূলকভাবে অনেকগুলো সাবজেক্টের কথা বলেছিলাম গত ভিডিওগুলোতে তো আপনারা অনেকে হচ্ছে কমেন্ট করছেন যে না ভাই আপনি বলে দেন যে আসলে কোন সাবজেক্টগুলো বেস্ট হবে তো যেহেতু আপনারা অনেক এই কমেন্টটা করছেন সেজন্য হচ্ছে আমি আজকে ভিডিওটা তৈরি করেছি তো দেখেন বর্তমানে হচ্ছে আপনি চিন্তা করতে হবে যে আসলে প্রযুক্তির দিক দিয়ে কোন দিকে সবচেয়ে এগিয়ে যেতে হবে অর্থাৎ ভবিষ্যতে কোন সাবজেক্টগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে পারে যদিও পড়াশোনা করার পর ভবিষ্যতে কোন সাবজেক্টগুলো সবচেয়ে বেশি বেস্ট হবে তো চলুন কথা না বলে আমরা টপ ফাইভ সাবজেক্ট নিয়ে আলোচনা করে আসি আমার ফেভারিট লিস্টে নাম্বার ফাইভের যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে যে টেক্সটাইল টেক্সটাইল কেন হচ্ছে আমরা নাম্বার ফাইভে রাখলাম দেখেন টেক্সটাইলে কিন্তু কোনো সরকারি চাকরির কোনো নিয়োগ তেমন একটা নেই বললেই চলে যদিও থাকে সেটা হচ্ছে বছরে একটা বা দুইটা ঠিক আছে কিন্তু বেসরকারি খাতে টেক্সটাইলের অনেক নিয়োগ ওকে অনেক নিয়োগ বলতে কেমন দেখেন আমাদের আমরা জানি বিশ্বের মধ্যে পোশাক রপ্তানি বা তৈরি খাতে হচ্ছে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয় সেক্ষেত্রে যেহেতু হচ্ছে আমাদের এখানে হচ্ছে পোশাক তৈরি করা হয় টেক্সটাইল যেহেতু হচ্ছে পোশাক তৈরি খাতে বা ডিজাইনে বা সুতার ডিজাইন এসব নিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশে যেহেতু পোশাক তৈরি হয় বেশি সেই জন্য একটু জবের সুযোগ রয়েছে টেক্সটাইলের বেসরকারি খাতে সেজন্য নাম্বার ফাইভ হচ্ছে টেক্সটাইল ওকে তারপর হচ্ছে নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে কম্পিউটার টেকনোলজি সো কম্পিউটার কেন দেখেন কম্পিউটার হচ্ছে নিয়োগ আছে সরকারি সেক্টরেও আছে বেসরকারি সেক্টরে আছে আপনি যে কোনো প্রতিষ্ঠানে যাবেন বেসরকারি সেক্টরে কম্পিউটারে একজন প্রয়োজন হয় যদিও এখন যে কোনো ডিপার্টমেন্টের বাধ্যতামূলক কম্পিউটার শিখতে হয় তারপরেও কিছু কিছু পাইথন বা হচ্ছে সি 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 প্লাস ওই জিনিসগুলো যেমন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং যে জিনিসগুলো আছে ওগুলো কিন্তু কম্পিউটার যারা পড়াশোনা করে তারা খুব সুপার হয়ে থাকে তো সেজন্য জন্য তাদের নিয়োগটাই বাধ্যতামূলক হয়ে থাকে তা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নাম্বার চারে হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্ট বেস্ট হতে পারে আপনার জন্য তো আমি মনে করি যে আপনি হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্টটাও সহজে রাখতে পারেন আর বিশ্বক্ষেতে বা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে কম্পিউটারের কোনো বিকল্প নেই দিন যত আধুনিক যত উন্নত হইতেছে কম্পিউটারের বিকল্প আপনি কিছু খুঁজে পাবেন না হয়তো বা আপডেট কিছু আসতে পারে বর্তমানে এই মুহূর্তে পর্যন্ত হচ্ছে আপনার আবিষ্কার হয় নাই ক্লিয়ার তো কম্পিউটার বেস্ট হতে পারে আপনার জন্য নাম্বার থ্রি নাম্বার থ্রি তো আমরা রেখেছি মেকানিক্যাল তো কেন মেকানিক্যাল রেখেছি দেখেন মেকানিক্যাল এমন একটা ডিপার্টমেন্ট সেটা হচ্ছে যে খুব বড় একটা ডিপার্টমেন্ট ঠিক আছে তো হচ্ছে সার্কুলার সরকারি চাকরি সার্কুলার অনেক আসে বাট আপনি যদি কাজ শিখতে পারেন সেক্ষেত্রে অনেক স্যালারি এটাতে অনেক অনেক ভালো ভালো বেতনের বেসরকারি জব রয়েছে পাশাপাশি হচ্ছে আপনি বাহিরের দেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টেকনোলজিরা ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে দেশও তুলনামূলকভাবে ইম্পর্টেন্ট এবং বাহিরেও ইম্পর্টেন্ট সেই জন্য হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সরকারি চাকরির আপনার হচ্ছে অনেক সুযোগ আছে এর ডিপার্টমেন্ট থেকে ঠিক আছে আর আপনারা যারা হচ্ছে এই ডিপার্টমেন্টে মানে পড়তে পারতেছেন না পয়েন্ট খুব কম সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হতে পারেন অথবা ঠিক আছে অথবা আপনি যে জিনিসটা করতে পারেন যে মেকানিক্যালের যে উপাংশগুলো আমরা জানি যে বাইশের প্রবিধান অনুযায়ী ঠিক আছে সিক্সটি পার্সেন্ট যে টেকনোলজি একটা টেকনোলজি আর একটা টেকনোলজির সাথে মিল আছে সো ওইটাকে যে মাদার্স ডিপার্টমেন্ট আছে মাদার ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের সমমান মূল্য বা মানে এটা সার্টিফিকেটের মান দেওয়া হবে যেমন আপনি যদি সিভিল বলেন তাহলে সিভিল উডে যারা আছে ঠিক আছে তারা কিন্তু সি কনস্ট্রিকশনে যারা আছে তারা কিন্তু সিভিলের সমমান মর্যাদা পাবে ঠিক আছে তা যা যারা হচ্ছে ধরেন ইলেকট্রিক্যালে আছে তাহলে ইলেকট্রনিক্সের যারা আছে তাদের সমমান পাবে যারা হচ্ছে মেকানিক্যালে আছে যারা হচ্ছে রিফ্রিজেশন এয়ার কন্ডিশন বা পাওয়ার সেক্টর পাওয়ারে আছে পাওয়ার ডিপার্টমেন্টে তারা কিন্তু হচ্ছে মেকানিক্যাল সমমান সার্টিফিকেটটা পাবে তো এই জিনিসটা আপনাকে একদম ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে এটা দু হাজার বাইশের প্রবিধান অনুযায়ী এই জিনিসটা করা হয়েছে আগে এটা ছিল না তো নাম্বার থ্রিতে আমরা যেটা রাখলাম সেটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সো এটা যদি আপনি হতে পারেন মেইন মেকানিক্যাল ডিপার্টমেন্ট তাহলে ভালো আর যদি আপনি পয়েন্ট কম হয়ে থাকে যদি আপনি প্রাইভেট পলিটেকনিকে পড়া আপনি বেস্ট মনে করেন সেক্ষেত্রে প্রাইভেট পলিটেকনিক পড়তে পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া যদি আপনি অন্য ডিপার্টমেন্টে মেকানিক্যালও চান্স পাচ্ছেন না বা প্রাইভেটেও পড়বেন না সেক্ষেত্রে আপনার জন্য যেটা হবে সেটা হচ্ছে যে মেকানিক্যাল যে রিলেটিভ সাবজেক্টগুলো আছে ওগুলোতে পড়তে পারেন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে নাম্বার টুতে যেটা আছে সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ঠিক আছে ইলেকট্রিক্যাল হচ্ছে সুপার ডিপার্টমেন্ট এখানে হচ্ছে আপনার যে কোনো পাওয়ার সেক্টরগুলোতে জবের অফার অনেক হচ্ছে জবের অফার পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে সরকারি বলেন বেসরকারি বলেন বেসরকারি সেক্টর তুলনামূলকভাবে অনেক কাজ আছে বাট সরকারি যে কোন কোম্পানিগুলো আছে যেমন পিসিবি নেস্কো ডেস্কো ওই জিনিসগুলোতে ওই যেই হচ্ছে সেক্টরগুলো আছে ওই সেক্টরগুলোতে কিন্তু ইলেকট্রিক্যালের মানটা অনেক বেশি ঠিক আছে যদি হচ্ছে ওই টেকনোলজিতে যদি আপনারা সার্কুলার দেয় দেখুন ইলেকট্রিক্যাল নিবে হচ্ছে পঞ্চাশ জন মেকানিক্যাল তিনজন সিভিল দুইজন পাঁচজন এরকম করে ঠিক আছে তো সেজন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা একটু দেখে শুনে ভর্তি হবেন আপনি যদি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে চান্স না পান সেক্ষেত্রে প্রাইভেটে ভর্তি হতে পারেন অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ডিপার্টমেন্ট রিলেটেড যে ডিপার্টমেন্টগুলো ওগুলোতে ভর্তি হতে পারেন ঠিক আছে ওগুলো কোনগুলো ইলেকট্রনিক্স এটাতে ভর্তি হতে পারেন তো এই রিলেটেড যেই বিষয়গুলো আছে ওগুলোতে আপনারা ভর্তি হবেন আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো নাম্বার ওয়ানে কোন ডিপার্টমেন্ট নাম্বার ওয়ানে হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট তো কেন সিভিল ডিপার্টমেন্টে সেটা দেখেন বর্তমানে আপনি বর্তমান দেশ যত আপডেট হচ্ছে বিল্ডিং হবে অবশ্যই কালবাট হবে সেতু হবে ফ্লাইওভার হবে রাস্তা হবে এই জিনিসগুলো কিন্তু আপডেট হবে আবার বাঙবে আবার তুলনামূলকভাবে এগুলাকে আপডেট করতে হবে ঠিক আছে যেহেতু হচ্ছে এগুলো প্রতিনিয়ত মানুষের দরকার আমাদের যত দেশ উন্নত হবে ততই কিন্তু ওগুলার কাজ লাগবে ইলেকট্রিক্যাল কম্পিউটার সিভিল এই জিনিসগুলা বাট আমি এখন নাম্বার ওয়ানে রাখার কারণ হচ্ছে সিভিলের হচ্ছে তুলনামূলকভাবে সবচেয়ে বেশি সব ডিপার্টমেন্টের চেয়ে হচ্ছে সরকারি চাকরির প্রিপার বা সুযোগটা সবচেয়ে বেশি এছাড়াও হচ্ছে বেসরকারি ক্ষেত্রে তো অভাব নাই কারণ হচ্ছে মালিকানা তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানি ঠিক আছে ওই কোম্পানিগুলোতে জবের অপরচুনিটি অনেক বেশি আপনি দেখেন কনস্ট্রাকশন আয়ন যেটা র্যাল র্যাল হচ্ছে ঠিক আছে বা পদ্মাশীত হইতেছে অলরেডি হওয়া শেষ কিছু কিছু কাজ বাকি আছে তারপর হচ্ছে আপনার মেট্রো রেল সো ওগুলোতে কিন্তু কনস্ট্যান্ট আবার হচ্ছে বিমানবন্দরের যে কাজগুলো চলতেছে এগুলো কিন্তু সিভিলের কাজগুলোই কনস্ট্যান্ট ভাবে চলতেছে তো সেক্ষেত্রে এগুলোতে কিন্তু সুযোগ পাবে সিভিলের ডিপার্টমেন্টে স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছে যারা হচ্ছে সিভিললে ভর্তি হতে পারতেছেন না মানে চান্স পাচ্ছে না সেক্ষেত্রে আপনারা প্রাইভেট পলিটেকনিক চয়েস দিতে পারেন আপনার জন্য বেস্ট হবে যদি আপনি মানে অন্য ডিপার্টমেন্টে না পড়তে চান ঠিক আছে আপনার যদি চয়েস সিভিল হয়ে থাকে তো আপনারা যদি সিভিল ডিপার্টমেন্ট সম্পর্কে না জানিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে সিভিল ডিপার্টমেন্টে কোথায় স্যালারি কেমন সব কিছু এই বিষয়ে ভিডিও বানানো আছে ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন ডিপার্টমেন্টে ভর্তি হলে আপনার জন্য বেস্ট হবে তো অনেকের রিকোয়েস্ট হচ্ছে এই ভিডিওটা বানানো আমি আসলে এই ভিডিওটা বানানোর জন্য তো একটা অ্যাক্টিভ ছিলাম না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করে দেবেন যদি সম্ভব হয়